কখনো কি দুই করোলার ভিতরে ডোনাটস এর ব্যাটেল দেখছেন? আজকে দেখবেন। আজকে যাচ্ছি ঢাকা মোটর ফেস 2024-এ, আর আমার বাইকের অবস্থা কি বাজে, দেখেন কি ময়লা, এটা নিয়েই যাব আমি। জাস্ট কিডিং, আমাদের জন্য আসলে ফাহিম ভাই আসতেছে গাড়ি নিয়ে, আজকে ফাহিম ভাইয়ের গাড়িতে যাব। বাইক নিব না, এখানে বাইক নেওয়া ভেজাল, অনেক দূরে, আর পুলিশ আমার পেদানি দিবে। তো আমি সামির যাইতেছি, আর ওই যে পিছে আরেকজন আছে। যাই হোক, ফাহিম ভাই মানে চলে আসছে, আমরা এখনই সুলে যাবো। তোমাকে একটু 2 মিনিট ওয়েট করাইলাম, বেশি ওয়েট করাইছি? না না, তোমার তোমার গাড়িটা ভাই খুব সুন্দর লাগতেছে যে। না আমি চালাবো না। আরে চালাইতে এলে তো গাড়ি নিয়ে আইতাম। ফাহিম ভাই বলে চালাবেই না। ভাই আমার লাইসেন্সই নাই। ওকে, ওই যে ফাহিম ভাই, ওই যে কই, অনেকগুলো টাকা নিয়ে আসছে, অনেকগুলো টাকা বের করছে বুথ থেকে। ফাহিম ভাই, তাহলে এই যে এতগুলো যে টাকা বের করলাম, আমরা তো এত খাবো না, তুমি এত টাকা কেন বের করছো? 300 ফিট যাওয়া লাগবে মোটর শোতে যাইতেছি। এটা হচ্ছে পুরান, যে না পুরান না, তো নতুন বাণিজ্য মেলা, নতুন বাণিজ্য মেলা, ওই জায়গায় যাই। কেমনি কি টুকাটুকি সব প্রসেস দেখাই দিতেছি, কালকেও আছে, তো কেউ যাইতে চাইলে কালকেও যেতে পারবেন। তো আমরা হচ্ছে চলে আসছি, ফাহিম ভাই গাড়ি ভিতরে রাখতে গেছে, আর ভিজিটররা হচ্ছে এই দিক দিয়ে ঢুকবে, এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। আর ভিতরে কি জানি চলতেছে, ভিতরে মনে হয় কেউ ডোনাট মত। মোটর শোতে এইগুলাই এক্সপেক্টেড। যাই হোক, আমরা এখন ভিতরে যাই, টিকিট কয় টাকা জানি না, দেখতে হবে, ওটাও আপনাদের বলে দিব। লেটস গো। তো এইগুলো হচ্ছে টিকিট, টিকিট মাত্র 50 টাকা করে। আর এগুলো হচ্ছে হাতের ব্যান্ড দিয়ে দিছে। না না কিছু নাই, ভালো হয়েছে, সিগারেট লাইটার এখানে এলাও না, খুশি হয়েছি শুননা। ভাই যে পরিমাণে রোদ আজকে, দেখেন অবস্থা, সূর্য পারে না সবাই খায়া ফেলে। বাই দ্য ওয়ে, যারা জানেন না এই জায়গাটা কোন জায়গা, এটা হচ্ছে নতুন যে বাণিজ্য মেলা ওইটা, তাম্মো যত সম্ভব নারায়ণগঞ্জের এখানে পড়ছে, 300 ফিটের শেষ মাথায় আর কি। চলে আসছি, সুন্দর, সববার ICCB-তে হয়, এবার এখানে হচ্ছে ভালোই। ভিতরে ঢোকার সাথে সাথে এই দুই BMW i8 এর সাথে দেখা। ও আমাদের সামনে এখন চলে আসছে বন্ধু, তারপর এখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা ভিতরে চলে গেলাম, আর ভিতরের অনেক সুন্দর ভাবে আয়োজন করছে, ওইটা একটু হালকা পাতলা ভিডিও করছি, আপনারা দেখেন। এখন আমি কিছু নুব মানুষদের ডোনাট দেখাবো আপনাদের, আর এরপরে যে GT86টা ডোনাট মারে ওটা তো একদমই পারে না, আসল ডোনাট তো এরপরে দেখবেন, যেটা করলা দিয়ে মারে।
এখন হচ্ছে আপনারা দেখবেন একবারে আসল ডোনাটস ড্রিপস সব এই দুটার ভিতরে পাল্লা হইতেছিল। দুই করলা কি যে করতেছিল ভাই এরা আল্লাহ জানে। আর এই লোকের তো দুনিয়াই উল্টা উল্টা মারতেছে ডোনাট, মারাত্মক জিনিস। এই কম্পিটিশনে এই করলটা জিতুক আর না জিতুক ভাই পাগলামির দিক দিয়ে এটা 100% জিতছে। ওই দেখেন এক চাকা ঘুরতেছেন এক চাকা আকাশে, ভাই রে ভাই মারাত্মক। যাই হোক গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।